আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন ধার্য হয়েছে 12 এপ্রিল। আর এই লোকসভা উপনির্বাচনকে সুষ্ঠু শান্তিভাবে সম্পন্ন করার লক্ষ্যে আসানসোলে এলো কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সকালে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত চলবলপুর, লাচ্ছামনপুর, বড়িরা, শবনপুর সহ চৌরঙ্গি ফাঁড়ির বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সাথে চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জিও উপস্থিত ছিলেন। এদিন রুট মার্চ করেন চৌরঙ্গি ফাঁড়ির এলাকার বিভিন্ন গ্রামগুলোতে। আসন্ন লোকসভা উপনির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিতে সম্পন্ন করার লক্ষ্যেই এই রুট মার্চ বলে জানা গিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।